এটা ফোন করে দেখি, রেডি হয়নি বোধহয় এখন। হ্যালো, আরে কোথায় আছিস রে তুই? এই তো বাসে। ও আচ্ছা, বাসে আছিস, তাড়াতাড়ি আয়, অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছিস। আরে যা জ্যাম। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, জ্যাম আছে, তাড়াতাড়ি আয়, অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ দাঁড়া, আসছি, এই তো এসে গেছি, দাঁড়া আসছি। কখন আসবে বলেছে, কখন আসবে? কখন ফোন করেছিলাম আর ফোন করে দিই, কোথায় আছি? যাও, ফোনটাও বিজি। কটা বাজে ভাই? 45 মিনিট আগে বলে দিতে। আরে যা ব্যাসে বাসে যা জ্যাম করে, আর এই নাকড়া গুলো দিস না, প্রত্যেকবার একই না, বাসে তো বাসে জ্যাম, বাসে জ্যাম, এত দূর থেকে আসি বাসে জ্যাম হবে। ফোন ফোন করেছি, এদের টাইম সময় কোনো জ্ঞান আছে? মেকআপ করবে না, মেকআপ না করে আসতে পারবে ওরা? রাস্তাটা কেউ দেখবে না। এদের এত ইয়ার, এত টাইম, কটা বাজে? কটা দেখো, কটা ফোনে ফোন কর একবার। ওই তো আসছে ওরা। সেটাই ও বোধ হয় ফোন করেছিস কেউ? না না, এবার ফোন করে দেখ। ভাই আমাকে বসতে দে একটু। কেন রে, কি হলো? কি বলছিস তুই? আরে সত্যি রাজ চক্র আমাদের জন্য দেখ ভাই, কি বলছিস? আরে না না, কদিন ধরে ফোন করে আছে, ওর একটা কি নতুন ফিল্ম আসছে, তার কাস্টিং এর জন্য আমরা কাস্টি। আরে তুই জানি সে পড়ে নি, তুই জানি না, আমি সব পোশাক পছন্দ হয় না, আমি না করে দিচ্ছি। আরে ভাই আমরা কাজ পাচ্ছি না, আরে কাজ ছুড়ে দিচ্ছি। আরে পোশাক না, আমার এসে জানি না, না করে দিচ্ছি। রাজ চক্রবর্তীকে ঠকিয়ে দিল ভাই, ধন্যবাদ, ভালো লাগে না। আবার তোদের কি খবর? তুই এদিকে আয়, তাহলে তোর পড়াশোনা বন্ধ হচ্ছে। পড়াশোনা করে চাপ নিস না, কালকে রাত্রে আমাকে তোদের প্রিন্সিপাল ফোন করেছিল। আমাদের প্রিন্সিপাল তোকে ফোন করেছিল? আরে কদিন, কলেজের প্রিন্সিপাল? আরে হ্যাঁ রে। তুই কি করেছিলি? আরে ও একটু কাজের সূত্র আমার ছিল হচ্ছে। হ্যাঁ বল, বলেছে চাপ নিস না, একদম সহজ কোশ্চেন আসছে তো। আরে হ্যাঁ রে, খুব সহজ কোশ্চেন আসছে, আরে না না, সেসব কিছু না, কাজ আছে, চলে যাবো। সবই নতুন লাগছে, এতগুলো চ্যাপ্টার কবে শেষ করবো কে জানে। এগুলো
সকাল কি পড়বো কে জানে, সবই নতুন পরীক্ষা গেল এবারে মনে হয় রে। একবার শুভকে ফোন করি, এখন ওই আমাদের সম্বল, শুভই যদি একটু সাজেশন ফাজেশনের মতো দিতে পারে তাহলে যদি একটু পাস করতে পারি। কমপ্লিট, পাঁচটা রাত্রে একবার দেখে নেবো, ওটা অত ইম্পর্টেন্ট না, রেডি ফর দ্য এক্সাম। সামনে পরীক্ষা, আরে আমি তো বই খুলেছি, আমার তো সব নতুন, আমি কিচ্ছু মাথায় ঢুকছে না, ওই জন্য তোকে ফোন করলাম। আমারও সেই অবস্থা রে, একটু বল না রে কোন চ্যাপ্টার গুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো একটু বেশি ভালো করে পড়ে যাবো। আচ্ছা দাঁড়া, চ্যাপ্টার 3 এন্ড 4 একদম ইম্পর্টেন্ট না, ওখান থেকে মনে হয় না কোনো কোশ্চেন আসবে, বাট 5 খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রশ্ন আসবে না। হুম সেটা দেখ। আচ্ছা আচ্ছা, হুম 5 টা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তো 5 নম্বর চ্যাপ্টার তো সেরকম কিছু দেই, হ্যাঁ ঠিক আছে, তুই যখন বলছিস হ্যাঁ তাই বলে দেব, ঠিক আছে ঠিক আছে, তুই রাতে করতে বসবি তো? হ্যাঁ রাতে তো বসবো, আমার যদি অসুবিধা হয় তোকে পরে ফোন করব। আচ্ছা আচ্ছা কোনো কাজ তো নেই, তাহলে একটু রাজাকেই ফোন করি, দেখি বেরোচ্ছি না। আরজু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি, আজ তো কোনো কাজ নেই, চলো টাটা মারি। চল আমার কোনো প্রবলেম নেই। ওকে তুই সিটকে বল। আচ্ছা আমি প্রিন্সকে নিয়ে চলে আসছি। ওকে আমি সিটকে বলে দিই। ওকে 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 রাখছি, সিটকে ফোন করি। রাজা, হ্যালো হ্যালো। হ্যাঁ রাজা বলছি। হ্যাঁ বল। আজ একটু বেরোবো সবাই মিলে, আর দেরি থাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে লেট করবি না, আরে না বাসে আসবি না, তুই অন্য কিছু দেখ, প্লেনে আয়, এরোপ্লেনে আয়, রকেটে আয়, যাতে খুশি আয় কিন্তু বাসে আসবি না। আচ্ছা বাসে তো ওটাই তো জ্যাম হয়ে যাবে, দিয়ে তো লেট হবে। আরে না না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো চলে আসবো। তোকে আর শোন না, তুই একবার শুভকে ফোন করে দেখ না, ও যাবে কি ও যাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে শোন, ঠিক আছে রাখছি। না রে আজ তো আমার হবে না, আজ আমি একটু বেরোবো রে, এক জায়গায় যাওয়ার আছে আমার। আসবি না তাহলে? না রে আজকে হবে না, সরি রে। আমি কালকে যাবো। হ্যালো হ্যালো বাবু। হ্যাঁ বলো বলো, কোথায় আছো? এই তো রেডি হচ্ছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বেরো। আচ্ছা আচ্ছা, আসছি আসছি একদম তাড়াতাড়ি।
আচ্ছা আচ্ছা এক্ষুনি আসি হ্যাঁ 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 টাটা 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 আমি ফোন করেছিলাম সিটকে এখনো আসেনি দেখ না এত বললাম তাড়াতাড়ি আয় পাশে আসতে বারণ করছি প্রত্যেকবার ভাড়া না হয় প্রত্যেক দিন লেট করে হ্যাঁ ওই তো ওই তো আসছে আজকে কিরে ভাই আজকেও লেট ওকে ফোন করেছিলাম ওর নাকি পিঠে ব্যথা ওর আবার পিঠে ব্যথা এই তো শরীর ডাক্তারের কাছে গেছে আজকে আসবে না আর ইয়ে কোথায় শুভ শুভ তো জানিস আসে না এমনিতে ওকে ফোন করলাম ও বললো নাকি ও কোথায় ঘুরতে না গেছে না কোথায় বেরিয়েছে তো আজ কাল বাদে আমরা তিনজনই বাদে হাঁটা হাঁটা চো চল এখনই যাই আবার বেচারাকে মানাতে হবে এটা প্রত্যেক দিন দাঁড় করিয়েই রাখি আমারে আজকেই লেট হচ্ছে বেশি কি বলতো আমার না পেট খারাপ হয়েছে কি করবো বল আমাকে না ডাক্তারখানে দেখা যেতে হবে না রে না 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 আজকে না হবে না আচ্ছা টাটা 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 আরে আজকে সিটকে ফোন করেছিলাম তারপরে রোজ যা ঢপ মারে আজকে ধরা পড়ে গেল কি করলো এটা রোজ বলে আমি বাসে আছি জ্যামে আছি আজ ফোন করেছি কাকিমা ফোন ধরেছে এবার ওকে ফোনটা দিয়েছে ঘুমাচ্ছিল আলাম কিরে কোথায় আছি বলে বাসে আছি কি বলবো এরা এত ঢপা ওই দেখ ওই দেখ এসে গেছে ওই দেখ গুলবাসটা ওই দেখ এই এক না কি গুলবাস কাকিমার সঙ্গে আমি ভেবেছিলাম তুই কাকিমার ফোন আমি বুঝতে পারিনি আর তুই কি বলছিস তোকেও তো তুইও রাজচক্রবর্তী ফোন করে রাজচক্রবর্তী যার করতেই পারে হ্যালো হ্যাঁ মা বলো হ্যাঁ মা একটু পরেই আসছি ঠিক আছে রাখছি মা কে ফোন করেছিল ভাই কি আমাদের কলেজে জিএস নাকি ওকে ফোন করতে থাকে ভাই তোর হাতে থাকে কি 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 কাকে ফোন করেছিল আমাদের কলেজে জিএস আমাদের কলেজে জিএস হচ্ছে এই দেখ ওর মা মা বাবা আমাকে ফোন করেছিল আবার মা আবার বাবা তারপর আবার তুই মানে আর কেউ নেই দাদা দাদা আমি তো সব বাবা মা বাবা সবই হ্যাঁ ওরা সবাই একদম এক নম্বরের ভুল করে তুই বস তুই বস তুই বস একমাত্র আমি মোটামুটি তোদের দিন ওর প্রিন্সিপাল তোকে ফোন করে আরে না না আজকে আমার প্রিন্সিপাল তারপর আরেকদিন কি জানো বলছিল না সেদিন রাজচক্রবর্তী তাকে ফোন করে ফোন বই করেছে
মারছি না কি বলবো আর তুইও তো মারছিস তাহলে আমি কি গোল মারছি আমারটা তো ভ্যালু হবে আমারটা ধরা যায় বাস চার চার তুই সবাইকে ছিনিয়ে দি ভাই ছিনিয়ে গেছিস না ভাই ওরটা বল কি বলবো এক বাতেলা ভাই এই এক গুলো আজ চাপা খাই চ চ চ তুই যা ভাই কাজ আছে আমার যাবি না হ্যালো কাজ আছে আসলে 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 তারপরে কালকে কোথায় গেছিলে ওই কালকে ভাইয়ের সাথে একটু মুভি দেখতে গেছিলাম কি মুভি উমা বেশ ভালো মুভিটা আসলে মুভি না খুব ভালো ফোন আসবে কে আর বললো ওই রাতেই স্টার বললো যাবে আমি ওই ধর্ম আর শুনবো আরে ওই যা প্রিন্স না ওটা কোথায় ওটা কত পেট খারাপ ভাই দেখ ভাই দেখ কিরকম লাইন মারছে দেখ এখানে দাঁড়া না সব ফোনেই সব হবে দাঁড়া ফোন করো দাঁড়া সব ফোনেই হবে ভাই ডাক্তারটা কি গঙ্গার ধারে তোর মানে ডাক্তারটা কি লেডি ডাক্তার রে না মানে আমাদের মনে হচ্ছে একবার পেছন ঘুরে দেখা তো পেছন ঘুরে তাকা একবার পেছন দিকে তাকা আমার মালের দাঁড়ান একটা কথা আমার মালের আমাদেরকে বলছিল না আমরা বলবো।
টাকা এখনো বেরোচ্ছে না বাবা, তো খাওয়া দাওয়া করছি। আর আমাদেরকে বললো টাকা নেই, ওয়েট করবো আমি, আমি ওয়েট করবো যত আজকে হবে, আজকে দৌড়বো, কিছু একটা হবে। আসছে 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 আসছে। ঢেকুর দুলছে এত বড় দোকানে, কি অবস্থা ওই কথা বলেছিস কেন? আরে কথা ঘোরাচ্ছি না ভাই, শুভর বাড়ির সামনে ছিল। হ্যাঁ আসিস নাকি, কোথায় বাড়িতে কি করছিস, করছিস করছিস নাকি আবার? ও না না আড্ডা মাঠে না না বাড়িতে আসছি না, এমনি আমরা একটু ঘুরছিলাম ওই তোকে। আচ্ছা ঠিক আছে, বাড়িতেই আছি, বাড়িতে